वेलकम टू दिशारी एग्जाम गाइड। प्रिय शिक्षार्थी बंधुरा, तुम्हारे जो ये भिडियोटी आलोचना करब उच्च माध्यमिक बांगला सजेशन निये। बंधुरा, आजकेर विषय बांगला एम सी किऊ एवं एम सी किऊ प्रश्नगुलो नेওয়া হয়েছে भात गल्प থেকে। अत्यंत गुरुत्वपूर्ण एवं बाछाई करा एम सी किऊगुलो নেওয়া হয়েছে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার কমন প্রশ্ন হিসেবে। তাই এই প্রশ্নগুলো পড়তেই হবে। এই প্রশ্নগুলো এখান থেকে পড়লে এখান থেকে যে কোনো প্রশ্ন পরীক্ষায় 100% তোমরা কমন পাবেই। তাই দেরি না করে দেখে নেওয়া যাক এমসিকিউ প্রশ্নোত্তর উচ্চ মাধ্যমিক বাংলা ভাত গল্পের প্রশ্ন। ताले देखे नया जाक बांगला भात गल्प लेखिका महाश्वेता देवी। प्रथमे देखे नया जाक उनी आमार देवता, उनीटा के, उनी आमार देवता उनीटा के। ऑप्शन बी शिव ठाकुर, ऑप्शन बी इज द राइट आंसर। उनी आमार देवता उनीटा के, उत्तर ऑप्शन बी शिव ठाकुर। दुई नम्बर प्रश्न, शोशुर खेते आसार कतक्षण आगे बड़ बऊ के लुचि करते हतो? उत्तर 5 मिनट आगे, उत्तर 5 मिनट आगे। ऑप्शन ए इज द राइट आंसर। শ্বশুর খেতে আসার কতক্ষণ আগে বড় বউকে লুচি করতে হতো? অপশন এ 5 মিনিট আগে। তিন নম্বর প্রশ্ন, ছোটবাবু কোন চালের ভাত খান? ছোটবাবু কোন চালের ভাত খান? অপশন ডি পদ্ম জালি চালের ভাত খান। ছোটবাবু পদ্ম জালি चालेर भात खान। ऑप्शन डी इज द राइट आंसर। चार नम्बर प्रश्न, उत्सव बासिनीर गा सम्पर्के के हय? उत्सव बासिनीर गा सम्पर्के दादा हय। ऑप्शन ए इज द राइट आंसर। उत्सव बासिनीर गा सम्पर्के दादा हय, ए इज द राइट आंसर। पांच नम्बर प्रश्न, कनक पानी चालेर भात खान? कनक पानी चालेर भात खान? ऑप्शन ए बड़ बाबू। ऑप्शन ए इज द राइट आंसर। बड़ बाबू कनक पानी चालेर भात खान। छय नम्बर प्रश्न, ट्रेन धरे उत्सव प्रथमे कोथाय जाबे भेबेछिलो? ट्रेन धरे उत्सव प्रथमे कैनिंग जाबे भेबेछिलो? ऑप्शन डी इज द राइट आंसर। ट्रेन धरे उत्सव प्रथमे कैनिंग जाबे भेबेछिलो। कार चाहुनी बड़ बउयेर, एखाने बउ हबे, कार चाहुनी बड़ बउयेर भालो लागेनी? उत्तर हबे उत्सवेर, উৎসবের চাহনি এই বড় বাড়ির বড় বউয়ের ভালো লাগেনি। তাহলে এ ইজ দ্য রাইট অ্যান্সার। আট নম্বর প্রশ্ন, ভাত গল্পে কার বিয়ে হয়নি? ভাত গল্পে পিসিমার বিয়ে হয়নি। भात गल्पे पिसीमार बिये हयनी। अपशन डी इज द राइट आंसर। नय नम्बर प्रश्न, डाक्तार बोले दिए छे, बोले यज्ञ होम होच्छे, डाक्तार की बोले छिलो? अपशन डी मृत्यु आसन्न,
ডাক্তার বলে দিয়েছে বলেই যজ্ঞ হোম হচ্ছে। ডাক্তার কি বলেছিল? অপশন ডি, মৃত্যু আসন্ন। এ বাড়িতে চাকরি করা হয়ে ওঠেনি, কারণ তারা 11টার আগে ঘুম থেকে ওঠে না। এ বাড়ির ছেলেরা আর কি কেউই চাকরি করে না। এর কারণ ছিল যে ওই বাড়ির ছেলেরা কেউ 11টার আগে, মানে বড় বাড়ির ছেলেরা কেউ 11টার আগে ঘুম থেকে উঠত না। তাই অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ১১ নম্বর প্রশ্ন, কর্তার মৃত্যু হলে পিসিমা তান্ত্রিককে কি অপবাদ দিয়েছিল? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, ডাকাতের সন্ন্যাসী। কর্তার মৃত্যু হলে পিসিমা তান্ত্রিককে কি বলে অপবাদ দিয়েছিল? অপশন সি, ডাকাতের সন্ন্যাসী। ১২ নম্বর প্রশ্ন, গ্রামের শ্রাদ্ধর জন্য, এটা হবে শ্রাদ্ধ, গ্রামের শ্রাদ্ধর জন্য কাকে ডাকা হতো? গ্রামের শ্রাদ্ধর জন্য কাকে ডাকা হতো? উত্তর, মহানাম শতপতিকে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। গ্রামের শ্রাদ্ধর জন্য কাকে ডাকা হতো? মহানাম শতপতি। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ১৩ নম্বর প্রশ্ন, এ পিশাচের বাড়ি কেমন তা জাননি দাদা? এখানে দাদা কে? অপশন ডি, উৎসব। এ পিশাচের বাড়ি কেমন তা জাননি দাদা? এখানে দাদা কে? ডি, উৎসব। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এবার দেখো, ভাত গল্প থেকে যে এসএকিউ প্রশ্নগুলো পড়তে হবে, যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে, সেগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, তাস পিটানো ছেলেগুলি অস্বস্তিতে পড়ে, কেন ছেলেগুলি অস্বস্তিতে পড়েছিল? অ্যান্সার দেখে নাও। ঝড়ে জলে উৎসবের সর্বনাশ হয়েছে, সর্বনাশ হয়েছে, তার মানুষও ভেসে, তাই মানুষও ভেসে গেছে, সেজন্য সে কাঁদছে। মানে তার যে মানুষ, তার যে কাছের মানুষ, তারাও ভেসে গেছে, সেজন্য সে কাঁদছে। কান্নার এই কারণ শুনে তাস পিটানো ছেলেগুলি অস্বস্তিতে পড়ে। ২ নম্বর প্রশ্ন, শ্বশুরের ঘরে নার্স, নার্স কাকে বলে? অ্যান্সার দেখে নাও। বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত রোগীর সেবিকাকে নার্স বলে। ৩ নম্বর প্রশ্ন, গরিবের গতর এরা সস্তা দেখে, কে কাকে কাদের প্রসঙ্গে এই কথা বলেছিল? অ্যান্সার দেখে নাও। মহাশ্বেতা দেবীর ভাত গল্পের বাসিনী উৎসবকে বড় বাড়ির মানুষজনদের সম্বন্ধে এই কথা বলেছিল। ৪ নম্বর প্রশ্ন, তার জন্য দই পেতে ইসবগুল দিয়ে শরবত করে দিতে হতো, কার জন্য কে শরবত করে দিতেন? তাহলে উত্তর দেখে নাও। ভাত গল্পে বড় বাড়ির বড় বউ শ্বশুর মশাইয়ের জন্য শরবত করে দিতেন। ৫ নম্বর প্রশ্ন, বাদাই থাকে অথচ ভাতের আহিংকে এতখানি, আহিংকে শব্দের অর্থ কী? অ্যান্সার দেখে নাও। এখানে আহিংকে শব্দের অর্থ হলো আকাঙ্ক্ষা। ৬ নম্বর প্রশ্ন, উৎসবকে জেলখানায় কেন নিয়ে যাওয়া হয়েছিল? উত্তর দেখে নাও। উৎসব ভাত খাওয়ার জন্য বড় বাড়ির ভাত শুদ্ধ পিতলের ডেকচি নিয়ে স্টেশনে চলে গিয়েছিল, তাতে লোকেরা উৎসবকে চুরির অপবাদ দিয়ে জেলে নিয়ে গিয়েছিল। ৭ নম্বর প্রশ্ন, লোকটার চাহনি বড় বাড়ির বড় বউয়ের প্রথম থেকেই ভালো লাগেনি, ভালো না লাগার কারণ কি? অ্যান্সার দেখে নাও। লোকটার চাহনি খুব উগ্র ছিল বলে বড় বাড়ির বড় বউয়ের ভালো লাগেনি। ৮ নম্বর প্রশ্ন, তোমার শ্বশুরই মরতে বসেছে বাছা, কথাটি যিনি যাকে বলেছেন উভয়ের মধ্যে সম্পর্ক কি? অ্যান্সার দেখে নাও। কথাটি যিনি যাকে বলেছেন উভয়ের মধ্যে পিসি শাশুড়ির ও ভাইপো বউয়ের সম্পর্ক। ৯ নম্বর প্রশ্ন, তোমরা রা কারো না কেন, কে কাদের উদ্দেশ্যে এই কথা বলেছিল?
অ্যান্সার দেখে নাও। আলোচ্য কথাটি উৎসব তার স্ত্রী সন্তানদের উদ্দেশ্যে বলেছিল। দশ নম্বর প্রশ্ন, তান্ত্রিকের হোমযজ্ঞ প্রস্তুতির বর্ণনা দাও। অ্যান্সার দেখে নাও। পাঁচ প্রকার কাঠে গাছের কাঠ, প্রতিটা আদমন করে, কালো বিড়ালের লোম, শ্মশান থেকে বালি, বেশ্যার ঘর থেকে আনতে হবে হাত আরশি। এগারো নম্বর প্রশ্ন, চোখ ঠিকরে আসে তার, কি দেখে, কার চোখ ঠিকরে আসে। অ্যান্সার দেখে নাও। পাঁচ রকমের চাল দেখে উৎসবের চোখ ঠিকরে আসে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।